নমস্কার বন্ধুগণ, আমাদের ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালায় আপনাদের স্বাগত জানাই। এবং দেখতেই পাচ্ছেন আমরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইট খুলে বসে আছি, যার ওয়েবসাইটটা হলো MSCWB.org। আমাদের রাজ্য সরকারের দুটো গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, সেটা আপনাদের জানানোর জন্য। তো এই ওয়েবসাইটটা খোলার পর আপনারা এমপ্লয়মেন্ট এই নোটিশে যাবেন, এখানে ক্লিক করলে আপনারা দুটো এই যে গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা দেখতে পাবেন। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এবং এখানে সাবজেক্ট দেওয়া আছে ডাউনলোড, আমরা আগে ডাউনলোড করে নেবো এটা, তারপর দেখব যে আমাদের সেই অ্যানাউন্সমেন্টটা কি আছে এবং সেখান থেকে আমাদের যে অ্যানাউন্সমেন্টটা আছে সেটা আমরা জেনে নেবো। এটা ডাউনলোড হচ্ছে আমাদের এখনই, ডাউনলোড হলে আমরা দেখতে পাবো। তবে তার আগে আমি বলে দিই, এটা আপনাদের যেটা হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাই এর উপর একটা আছে এবং একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উপর একটা আছে, দুটো। ফুড অ্যান্ড সাপ্লাই আপনাদের এটা যেটা এসেনশিয়াল কমোডিটিজ উপর বলছে আর কি, সেটার উপরে আছে। এই দেখেন চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, ডেট দেখতে পাচ্ছেন 10/6/2021 দেওয়া আছে। অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট অ্যাডভার্টাইজ নম্বর 16/2020, লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমিউনিটি সাপ্লাই কর্পোরেশন WBESCSC লিমিটেড। এটাই হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট, তাহলে যে এই সাপ্লাই এসেনশিয়াল কমিউনিটি যেটা বলছে এটাই হচ্ছে আপনাদের যে ফুড অ্যান্ড সাপ্লাই আর কি, সে ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে। তো এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সিভিলের মধ্যে আছে, যাদের যাদের আছে এটা দেখে নেবেন। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ ডেটও দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 5/7/2021, মানে অর্থাৎ পরের মাসের জুলাই মাসের 5 তারিখ থেকে, এবং টাইমটা হচ্ছে 11 থেকে। তো এখানে যে যে ক্যান্ডিডেটদের নাম দেওয়া আছে তারা দেখে নেবে। তারপরে এটা দেওয়া আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওই ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের। তারপর দেখেন এখানে দেখা যাচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। তারপরে দেখেন, তবে ওই ইন্টারভিউ ডেট সেমই আছে এবং টাইমও সেম আছে। তারপরে এখানে ক্যাশিয়ার পদের জন্য ওই একই ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে, কিন্তু ক্যাশিয়ার পদের জন্য আর কি ইন্টারভিউ ডেট এখানে 5/7/2021, কিন্তু টাইম হচ্ছে 1টা থেকে। তারপরে এখানে দেখেন ল অ্যাসিস্ট্যান্ট আছে, ল অ্যাসিস্ট্যান্ট, তারা যাদের যাদের লিস্টে নাম আছে তারাও একটু দেখে নেবেন। তবে এখানে ইন্টারভিউ ডেট 5/7/2021 হলেও এখানটায় আপনার টাইমিংটা হচ্ছে 1টা থেকে। তারপরে অ্যাকাউন্ট অফিসার অ্যান্ড ডিডিও আন্ডার ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমিউনিটি সাপ্লাই কর্পোরেশন আছে, তো যারা যারা নাম আছে এখানে দেখে নেবেন। এবং ইন্টারভিউ ডেটটা এখানে চেঞ্জ হচ্ছে 7/7/2021 হচ্ছে এবং টাইমটা 11টা থেকে। তো এরকম ভাবে যাদের যাদের নামগুলো আছে এখানটায় পরপর দেখে নেবেন। তারপরে এখানে দেখেন আরেকটা দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 আন্ডার ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমিউনিটি সাপ্লাই কর্পোরেশন, ইন্টারভিউ ডেট এখানে আবার 9/7/2021, টাইম হচ্ছে 11টা থেকে, এটাও চেক করে নেবেন। এইভাবে পর পর যাদের আছে নামগুলো এখান থেকেও চেক করে নিতে পারেন, বা ওই ওয়েবসাইটে গিয়ে ওখান থেকেও চেক করে নিতে পারেন। তো এইভাবে সবটা চেক করে নেবেন যতগুলো পেজ আছে। তারপর এখানটা দেখেন দেওয়া আছে দ্য লেটার অফ পার্সোনালিটি টেস্ট অর ইন্টারভিউ অ্যালং উইথ বায়োডাটা ফরম্যাট, এটা আপনারা 17/6/2021 অনওয়ার্ড এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তো এটা দেখে নেবেন এবং একটু ডাউনলোড করে নেবেন। তো এটা একটা গেল। এরপর আমরা আর একটা যে ইন্টার নোটিফিকেশন আছে সেটা আমরা দেখব। এই দেখেন আর একটা নোটিফিকেশন আছে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, এটাও ডেট 10/6/2021 আছে। লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ ভেটেরিনারি অফিসার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা ডেট দেওয়া আছে 2/7/2021, অর্থাৎ জুলাই মাসের 2 তারিখের এর ইন্টারভিউ ডেট আছে, পার্সোনালিটি টেস্ট, এবং টাইম হচ্ছে 11টা থেকে। এবং এখানেও লিস্ট, রোল নাম্বার এবং ক্যান্ডিডেটদের নাম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ এখানে লিস্ট দেওয়া হয়েছে, এটা আপনারা দেখে নেবেন যাদের যাদের দেওয়া আছে। তারপর এখানটা একটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ ফিল্ড ওয়ার্কার আন্ডার গ্রেড 3 আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানটাতেও ডেট দেওয়া আছে 2/7/2021, আর টাইমিং হচ্ছে 1টা থেকে। এখানেও ক্যান্ডিডেটদের লিস্ট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং এক্ষেত্রেও আপনারা যে দ্য লেটার অফ পার্সোনালিটি টেস্ট অ্যালং উইথ বায়োডাটা ফরম্যাট অ্যান্ড ডিক্লারেশন ফর্ম অফ দ্য অ্যাভাব মেনশন ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড অ্যালা উইল বি ডাউনলোডেড ফ্রম আওয়ার ওয়েবসাইট, এই যে MSCWB.org আছে, এখান থেকে আপনারা এটাও ডাউনলোড করতে পারবেন, কিন্তু ওই 17/6/2021 পর থেকেই আর কি। ওকে, তো এই ব্যাপার যে দুটো গুরুত্বপূর্ণ তথ্য ছিল সেটা আপনাদের জানালাম, আপনারা একটু দেখে নিন। আর একটা কথা এখানে বলার আছে, যদি কারো
ইন্টারভিউ এই কল লেটার ডাউনলোড করতে অসুবিধা হয়, তারা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কাছে যোগাযোগ করতে পারবেন, সেটা 28/6/2021 থেকে 30/6/2021 এর মধ্যে, এবং টাইমটা হবে সকাল 11টা থেকে বিকেল 4টার মধ্যে। এবং সঙ্গে আপনারা নিয়ে যাবেন অ্যাডমিট কার্ড অফ রিটার্ন এক্সামিনেশন উইথ ফটো আইডি, আধার কার্ড, ভোটার আধার কার্ড, এইসবগুলো সঙ্গে নিয়ে আপনারা ওখানে গিয়ে যোগাযোগ করবেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল, আপনাদের জানালাম, আপনারা দেখে নেবেন এবং কোনো রকম সুবিধা অসুবিধা হলে অবশ্যই জানাবেন, এবং আবার নতুন আপডেট এলে আপনাদের জানাবো। এবং আশা রাখছি আমাদের রাজ্য সরকার পিএসসির যে ক্লারিক্যাল বা ক্লার্কশিপ এবং যে মিসলেনিয়াস 2018-র যে ফাইনাল রেজাল্ট, সেটাও খুব শীঘ্রই প্রকাশ পাবে এবং সেটা আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুগণ, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।